আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মালয়েশিয়া থেকে আমি ভিলেজম্যান আপনাদের মাঝে চলে আসলাম। আজকে শিমানো কোম্পানি নিয়ে কথা বলবো, যে শিমানো কোম্পানিতে আপনারা যারা কাজে আসবেন, শিমানো কোম্পানিতে কাজ কী, এখানে কী তৈরি করা হয়, এবং এই কোম্পানিতে যদি আপনি বা আপনারা আসতে চান তাহলে কোন ধরনের ভিসা নিয়ে আসবেন, এখানে আসলে কোন ধরনের প্রোডাক্ট তৈরি হয়, এছাড়া এখানে সুযোগ সুবিধা কেমন, বেতন কেমন আসবে, ডিউটি কত ঘন্টা, তাছাড়া এই ধরনের কোম্পানিতে আসতে গেলে আপনাদের কোন ধরনের ভিসা নিয়ে আসতে হবে, এবং এজেন্ট আপনারা কোন এজেন্টের সঙ্গে যোগাযোগ করবেন ইত্যাদি সম্পর্কে থাকছে ভিডিওতে বিস্তারিত। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, যদি ভিডিওটি স্কিপ করে আপনারা চলে যান তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এই কোম্পানি সম্পর্কে আপনারা জানবেন না বা জানতে পারবেন না। তো মালয়েশিয়াতে 2022 সালে কলিং ভিসা চালু হয়, বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন ধরনের যে সমস্ত কোম্পানি, বিশেষ করে ভালো ভালো কোম্পানিতে ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি যে অনুমোদন পাচ্ছে, ডিমান্ড লেটার বা অ্যাটেস্টেশন যেটা বলি সেটা পাচ্ছে, এবং মানুষের আগ্রহটাও কিন্তু ভালো ভালো কোম্পানিতে আসার জন্য। আর এই শিমানো কোম্পানিতে যদি আপনি একবার ইন করতে পারেন, আসতে পারেন, তাহলে আমি বলবো যে মালয়েশিয়াতে আসা আপনার সার্থক হবে, লাইফটা সেটেল। এখানকার স্যালারি খুবই হাই, খুবই হাই এখানে প্রপারলি। আর শিমানো একটা নাম করা কোম্পানি, ব্র্যান্ডিং ইন্টারন্যাশনাল। শিমানো কোম্পানি মূলত জাপানি একটি প্রতিষ্ঠান যেটা মালয়েশিয়াতে রয়েছে কয়েকটি জায়গায়। আর এই ধরনের কোম্পানি সবথেকে বড় কথা হচ্ছে মালয়েশিয়ার আপনি সব জায়গায় পাবেন না, শুধুমাত্র শহর অঞ্চলে ছাড়া, যেমন জোহর বারু, শাহালম, কেএল এরকম জায়গায়। তো এই কোম্পানিতে আসতে গেলে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ভিসা নিয়ে আসতে হবে। ম্যানুফ্যাকচারিং ভিসা বলতে কিন্তু ফ্যাক্টরি জাতীয় ভিসাকে বোঝায়। এখন ফ্যাক্টরি অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে, ফুড ফ্যাক্টরি রয়েছে, গ্লোভস ফ্যাক্টরি রয়েছে, এরপরে ওয়েল ফ্যাক্টরি রয়েছে, মিল্ক ফ্যাক্টরি রয়েছে, সুগার ফ্যাক্টরি রয়েছে, অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে। তো তার ভিতরে আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি। তো এই শিমানো কোম্পানিতে আসতে হলে আপনাকে কিন্তু ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে আপনাকে কাজে আসতে হবে, আপনাকে ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ভিসা নিয়ে আপনাকে মালয়েশিয়া আসতে হবে। তো আমরা কিন্তু অনেকে আসলে বলে থাকি যে আমি ইলেকট্রনিক্স ভিসা নিয়ে যাব, ইলেকট্রনিক্স ভিসা নিয়ে যাব। তো ইলেকট্রনিক্স ভিসা মূলত ম্যানুফ্যাকচারিং ভিসা, যেটাকে একটা পার্ট করা হয়েছে ম্যানুফ্যাকচারিংয়ের ভিতরে, ইলেকট্রনিক্স একটা ভিসা বলে, যেটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরি আর কি। এখন আপনাদেরকে আমি বলবো এই শিমানো কোম্পানিতে আসলে কাজটা কী করতে হয় এবং এখানে আসলে উৎপন্ন হয়টা কী। তো এখানে শিমানো কোম্পানিতে মূলত স্পোর্ট বাইসাইকেলগুলো বেশি, সবথেকে বেশি উৎপাদন করা হয়, এগুলাই এদের মূল প্রোডাক্ট হচ্ছে এটাই। বাইসাইকেলের যে সমস্ত পাসপাতি সেগুলো এখানে তৈরি করা হয়। আসার পরে আপনাদেরকেও কিন্তু কী করতে হবে, এগুলাই করতে হবে। এখানে অনেক অনেক বাংলা রয়েছে, তাদের সঙ্গে আপনাদের কাজ দিবে প্রথম অবস্থায়। ভাষা জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নাই। আর লেখাপড়া যদি ভালো হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আসলে ভালো একটা ক্যাটাগরিতে আপনি প্রথম অবস্থায় না পেলেও ধীরে ধীরে পেয়ে যাবেন। আর লেখাপড়া যদি একটু কম হয় দেখা যাচ্ছে যে হয়তো বা আপনি অত স্ট্যান্ডার্ড জব বা স্ট্যান্ডার্ড হাই স্যালারিটা হয়তো আপনি পাবেন না। কিন্তু এই ফ্যাক্টরিতে আপনার অভিজ্ঞতা অনভিজ্ঞতা দুই ধরনের লোকই কিন্তু নেওয়া হয়। এখানে আনার পরে দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস আপনাকে ট্রেনিং দিবে, এরপরে যখন আপনার হাতটা পুরোপুরি চালু হয়ে যাবে তখন আপনাকে কিন্তু ধীরে ধীরে আপনার কী হবে অভিজ্ঞতা সম্পর্কে কিন্তু আপনার আরও ভালো কাজের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। একটা বাইসাইকেলের, স্পোর্টস বাইসাইকেলের কিন্তু অনেক ধরনের পাসপাতি তৈরি হয়, এই সব কিছু আপনি শিমানো কোম্পানিতে পাবেন। সব কিছু তৈরি হয়, পার্ট পার্ট রয়েছে, পার্ট পার্ট অংশে আপনাকে কাজ করতে হবে। এখানে এজেন্ট ভিসা নিয়েও লোক কাজ করে, প্রচুর পরিমাণে লোক এজেন্ট ভিসা নিয়ে এখানে কাজ করে। তবে আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কোম্পানির ভিসা নিয়ে আসবেন। কোম্পানির ভিসা নিয়ে আসলে যে সুযোগ সুবিধাটা আপনারা পাবেন, আপনারা থাকবেন ফ্রি, খেতে হবে আপনার নিজের, এবং ভিসাটাও আপনারা পেয়ে যাবেন ফ্রিতে, কোম্পানি লাগিয়ে দিবে। আর এজেন্ট ভিসায় আসলে আপনার থাকার জন্য টাকা কেটে নিবে, এছাড়া আপনার কোনো বোনাস আপনি পাবেন না। আর কোম্পানির ভিসাতে আসলে আপনি একটা সেমিনার বোনাস সহ আপনি কিন্তু একটা বাৎসরিক বোনাস পাবেন, যেটা এজেন্ট ভিসাতে আসলে কিছুই পাবেন না। এছাড়া অ্যানাউন্স পাবেন, এজেন্ট ভিসাতে আসলে এটা পাবেন না। কিন্তু এজেন্ট ভিসাতে আসলে দেখা যাচ্ছে অন্যদের যা থেকে স্যালারি দেয়, কোম্পানির লোকদের যা স্যালারি দেয় হয়তো তার থেকে আপনাকে একটু বেশি দিবে, কিন্তু এখানে আপনার তেমন কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। বাট কোম্পানির ভিসাতে যদি আপনি আসেন, ম্যানুফ্যাকচারিং ভিসা বা ইলেকট্রনিক্স ভিসা আমরা যাই বলি, এখানে যদি আপনি আসেন তাহলে কোম্পানির কিন্তু দায়ভার থাকবে। সাধারণত 3 বছরের চুক্তিতে আপনি আসবেন, আসার পরে আপনি চাইলে 10 বছর পর্যন্ত কোম্পানিতে স্টে করতে পারবেন, থাকতে পারবেন, কিন্তু সর্বনিম্ন 3 বছর আপনাকে
এখানে থাকতেই হবে। আর এখানে আপনার এসি না পেলেও পাখা পেয়ে যাবেন, সো এখানে তেমন কোনো গরম অনুভূতি হয় না। আমরা কিন্তু জানি গ্লোভস ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ গরম হয়, এখানে আপনার এই গরম অনুভবটা থাকবে না। এখানে আসতে গেলে আপনাকে ডেলিকেট দিতেও হতে পারে, আবার নাও হতে পারে। আপনি সরাসরি কোম্পানিতে আসতে পারেন এজেন্টের মাধ্যমে হয়ে, অর্থাৎ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনাকে এই কোম্পানিতে কিন্তু আসতে হবে। আপনি কিন্তু সরাসরি কোম্পানিতে কোনো অবস্থাতে আসতে পারবেন না। মালয়েশিয়াতে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নাই, আপনাকে আসতে হলে অবশ্যই কোনো রিক্রুটিং এজেন্সির আরএলের মাধ্যমে ম্যান পাওয়ার করিয়ে তারপরে আপনাকে কোম্পানিতে আসতে হবে। বাট ভিসা কিন্তু কোম্পানির, এজেন্টের ভিসা হচ্ছে আলাদা। এজেন্টের যে ভিসা এটা হচ্ছে কিন্তু আলাদা ভিসা, এটাকে বলা হয় এজেন্ট ভিসা। তো অনেকে আমাকে প্রশ্ন করে দেখি এজেন্ট ভিসা কোম্পানি ভিসা নিয়ে গুলিয়ে ফেলে, তো হয়তো বা আমি এই ভিডিওটির মাধ্যমে সংক্ষেপে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। এখন আমি বলবো শিমানো কোম্পানিতে আপনারা যদি কাজে আসেন, এখানে আপনার স্যালারি যেটা প্রথম অবস্থায় সেটা 1500 রিঙ্গিত থাকবে, হচ্ছে বেসিক স্যালারি। 8 ঘন্টা ডিউটি করতে হবে, বেসিক ডিউটি আপনার 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত হতে পারে অথবা সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত হতে পারে। তবে এখানে সাধারণত দুইটা শিফটে কাজ হয়, সকাল 8টা থেকে রাত 8টা এবং রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। তো এই শিমানো কোম্পানিতে, এটা ব্র্যান্ডিং একটা কোম্পানি, অনেক বড় কোম্পানি, এর গুণগত মান, এদের কাজ সবসময়ের জন্য লেগেই থাকে। সো এখানে আসলে আপনারা অবশ্যই ওভারটাইম পেয়ে যাবেন। তো 12 ঘন্টা যদি আপনি ডিউটি করেন তো দেখা যাচ্ছে এখানে আপনার 3 ঘন্টা ওভারটাইম থাকবে। আপনি বেশি চাইলে আরও করতে পারবেন, এখানে সিস্টেম রয়েছে, এই সুযোগ সুবিধা রয়েছে। এবং রাতে যদি আপনারা ডিউটি করেন, একজন ওয়ার্কার কিন্তু অ্যানাউন্স পায়, আপনারা এই অ্যানাউন্সটাও পেয়ে যাবেন কোম্পানির ভিসাতে আসলে। 26 দিন আপনাকে কাজ করতে হবে, 26 দিন যদি আপনি কাজ করেন তাহলে যেটা দেখা যাচ্ছে যে আপনার ফিক্সড 1500 রিঙ্গিত তো থাকছেই, আর ওভারটাইম যদি আপনার 80 ঘন্টা থেকে 90 ঘন্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোটামুটি মাশাআল্লাহ 2300-2400-2500 রিঙ্গিত প্রথম অবস্থাতেই এসে ইনকাম হবে। আর এখানে আপনি যত পুরাতন হয়ে যাবেন, যতদিন স্টে করবেন, আপনার স্যালারি কিন্তু বাড়তেই থাকবে। আর ভালো কোনো র্যাঙ্কের কাজ যদি আপনি শিখে যেতে পারেন, যদি আপনার অভিজ্ঞতা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার স্যালারি আরও বাড়বে। প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আসার পরে আপনি যে ধরনের কাজ পারবেন আপনাকে সে ধরনের কাজ দেওয়া হবে। এরপরে অনেক অংশ পার্ট রয়েছে, অনেক পার্ট, প্যাকেজিং থেকে শুরু করে উৎপাদন করা, তারপর লোড আনলোড, মানে কত ধরনের কাজ বলবো আপনাকে, সেল দেওয়া, জয়েনিং, তারপরে স্ক্রু, অনেক ধরনের কাজ রয়েছে। এই সমস্তগুলোতে ধীরে ধীরে আপনাকে যেটাই দিবে আপনি আসার পরে দেখা যাচ্ছে সেটাতে লাগবেন। এরপরে আপনার যদি অভিজ্ঞতা ভালো হয়, আপনি যদি ধীরে ধীরে আরও ভালো পেরে যান, তাহলে দেখা যাচ্ছে আপনার কিন্তু ফ্যাসিলিটিস থাকছে এখানে। আর এখানে স্যালারিটা সবসময়ের জন্য একটু হাই হয়, মোটামুটি ভালোই, আপনারা আসতে পারেন। খুবই ডিমান্ডেবল একটা কোম্পানি, ভালো কোম্পানি। এটার ডিমান্ড লেটার অ্যাটেস্টেশন এখনও বাংলাদেশে গেছে কিনা আমি বলতে পারি না, তবে আমি আপনাদেরকে কোন এজেন্টের মাধ্যমে আপনারা আসবেন এটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রিক্রুটিং এজেন্সি, বর্তমান 50টা রিক্রুটিং এজেন্সি রয়েছে, এর মধ্য থেকে যে কোনো একটি রিক্রুটিং এজেন্সি এটার অনুমোদন পাবে। এবং এই রিক্রুটিং এজেন্সির অনুমোদন আপনারা দেখবেন কিভাবে, সেক্ষেত্রে আমার মালয়েশিয়া আপডেট নিউজ টুডে নামে একটি চ্যানেল রয়েছে, আপনারা যদি আমার চ্যানেলে ভিজিট করেন, এই চ্যানেলের অপশনে যদি যান দেখতে পাবেন ওখানে মালয়েশিয়া আপডেট নিউজ নামে একটি চ্যানেল করা হয়েছে। এখানে প্রতিনিয়ত কোন কোম্পানি অনুমোদন পাচ্ছে মালয়েশিয়ার কাজসহ বিভিন্ন দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হচ্ছে, বিস্তারিত আলোচনা করা হয়। আপনারা যারা সেখানে গিয়ে দেখবেন যে এই শিমানো কোম্পানিটা কোন এজেন্টের আওতায় তারা ডিমান্ড লেটার বা অ্যাটেস্টেশন বা ভিসা তারা পেয়েছে, আপনারা কিন্তু সরাসরি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং এই যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেন। সবার জন্য শুভকামনা রইলো।